সেখানে একটা আতা ফলের গাছ এমনি এমনি হয়ে গেছে, এটা আল্লাহ আমাদেরকে রহমত করে মাঝে মাঝে, সেই সুবাদেটা হয়ে গেছে। আর ওই যে পাকুর গাছটা, এই পাকুর গাছটা কোনো না কোনো একজন মহান ব্যক্তি, তার মন অনেক বড় ছিল, এই টাইপের একজন ব্যক্তি সেই লোকটা এখানে স্থাপন করে দেওয়ার কারণে গরমের দিনের ছায়ার একটা বিষয়। আর এইটা একটা মোড় বাইপাস এবং একটা সাব রোড, এই যে দুই রোড দুইটার কেন্দ্রবিন্দু হিসেবে গাছটা দাঁড়িয়ে আছে। তার মানে আগেকার কিছু কিছু মানুষ ছিল যারা বিনা স্বার্থে এই কাজগুলো করতো, যার কারণে এরকম একটা গাছ দাঁড়ায় আছে। আর আল্লাহ আমাদের সহায় দেখে আমাদের মানবাদে এরকম আশা করে গাছ আমরা বুঝতে পারছি। এইটাই হলো বড় কথা যে আগেকার যে সকল মানুষ যারা এরকম মানে মানুষের জন্য কাজ করতো নিঃস্বার্থভাবে, অকাম করে অকাম অকাম করে হয়ে গেছে, হ্যাঁ অকাম করে হয়ে গেছে আগেকার মানুষ। না আগেকার লোকগুলো অকাম করবে কেন? আগেকার মানুষগুলো যে সকল ভালো কাজ করতো এরকম যে মানুষগুলো দরকার আমাদের, যে সকল মানুষ বেশি বেশি দরকার, রাস্তার পাশ দিয়ে গাছ লাগিয়ে দিত নিঃস্বার্থভাবে, যে আমাদের পরিবেশ ভালো হবে, আমরা ফল খেতে পারবো, তাল গাছ সব পাই। এখন আমি যদি এগুলি প্রকৃতির জন্য একটা ক্ষতিকারক, অনেক সময় পাখিও এখানে বাসা বানায় না, তুমি জানো অনেক বিষয় আছে। এটাই হলো কথা, আগেকার মানুষগুলোর মতো মন মানসিকতা আমাদের দরকার। সময় ছিল যখন সব জায়গায় প্রাকৃতিক নির্যাস বিষয়টা ছিল, এবং সেই প্রাকৃতিক নির্যাসের ভিতরে আমরা আলাদা একটা উৎফুল্লতা, একটা প্রাণোজ্জ্বল একটা ভাব আমরা গ্রহণ করতাম প্রকৃতি থেকে। এখন সেখানে যে ইট, এটা একসময় মাটি ছিল, আমরা আসি ভাটাতে, ধোঁয়া দূষণের যে প্রক্রিয়াটা, আমরা নিজেদেরকে আধুনিক বানানোর জন্য বিভিন্ন কার্যক্রম করে থাকি। এই যে ওই পাশে ইটের ওই পাশে কী সুন্দর সরিষা ক্ষেত, হ্যাঁ প্রাণোজ্জ্বল একটা ভাব, এই সরিষা প্রাকৃতিক একটা নির্যাস একটা বিষয় আছে। এই যে কী সুন্দর গাছগাছালি, গাছগাছালিগুলো ধূসর হয়ে গেছে, মানে মারা যাওয়া একটা ভাবে চলে আসছে, কারণ কি এই প্রাকৃতিক বিপর্যয় আমরা নিজেরা ঘটাচ্ছি। মানুষের ভিড়ে আমার সে মানুষ সেই ঘটনা। দাদা বলছে আমার অন্তরের ভিতরে দুইটা নেকড়ে আছে, এক নেকড়ে সে শুধু খাই খাই করে, আরেক নেকড়ে সে সংযমী পরিতৃপ্ত থাকে, যতটুকু দরকার ততটুকু, আরেকজন শুধু খাই খাই করে, তার ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো দেওয়ার এক নেকড়ের ভিতরে, আরেক নেকড়ের ভিতরে কোনো হিংসা হিংসা নাই, শুধু ভালোবাসা তারপরে সহানুভূতি প্রেম এগুলো। এটা নাতির কাছে সে গল্প করছে, তো দাদার গল্প শুনে নাতি বলছে যে তাহলে দাদা কে জিতবে, তোমার নেকড়ে দুইজন নেকড়ে এই দুই ধরনের নেকড়ে ভিতরে মারামারি করছে, জিতবেটা কে? ঠিক আছে, সেই সময় দাদা বলে জিতবে সেই আমি যাকে খাওয়াবো, অর্থাৎ আমি যাকে অহংকার হিংসা বিদ্বেষ ঘৃণা যাকে আমি খাওয়াবো সে ধীরে ধীরে বড় হবে। এই যে ঠিক আছে, কি সুন্দর মাটি ছিল, এই মাটির উপরে ফসল হতো, সেই মাটি তাহলে প্রক্রিয়া করে করে ইট মানে আগুন দিয়ে এটাকে পুরানো হবে, পুড়িয়ে তারপরে সেটা আমরা দালান কোঠা আমাদের অন্তরের ওই যে হিংসা বিদ্বেষ যেমন খাওয়ায় নেকড়েটাকে, ওই রকম আমরা এইভাবে করে করে পরিবেশের 12টা গাছ দিয়ে আমরা হলে এভাবে খাওয়াচ্ছি।
এই বাবলা গাছের ফুল বাবলা গাছটা কত ধরনের উপকারী একটা বিষয় ভেষজি অনেক উপকার আছে বাবলা গাছে এই গাছগুলো বিলীন কারণ কি কারণ আমরা মনে করছি যে দরকার নেই কত কি অবস্থা আমাদের দেখো এইখান পাশেই একটা প্রাকৃতিক একটা বিষয় কি সুন্দর তো দাদার যে গল্প নাতিকে যে গল্পটা শুনাইলো ঠিক আছে সেই গল্পের মতো বলতে হয় যে আমাদের ভিতরে দুই ধরনের নেকড়ে আছে আমরা যেটাকে বেশি লালন পালন করব সে পরিপুষ্ট তেমন হবে প্রাকৃতিক জিনিস ছাড়া কোনো কিছু সম্ভব না প্রাকৃতিক বিষয় যেমন প্রকৃতি জিনিসটা প্রকৃতিকে ধ্বংস করার প্রক্রিয়া সেখানে আমাদের তো কোনো দোষ নাই সদা ভিতরে ধোয়া ছাড়া কিছু দেখতে পাবো আবার রাত হলে আবার আগুন দেখা যাবে না তাপ আছে মনে হচ্ছে এদিক থেকে প্রচন্ড তাপ প্রচন্ড তাপ এখানে শীতের দিনের জন্য ভালো ওরা ইট কাটছে এই ইট কাটা ৩০০ টাকা হাজারে ৩০০ টাকা করে পায় আজকে সে বলল সে মোটামুটি ১০০০ টাকা ইনকাম করবে অর্থাৎ ৩০০০ ইট সে তৈরি করছে এইভাবেই আর কি এতদিন মোটামুটি তো মানুষের মাধ্যম দিয়ে কিছু কিছু কাজ হয়েছে কিন্তু এখন আমরা দেখছি যে মাটি কাটা চলছে এগুলো আগে মানুষ হাত দেই